জীবনে বিয়ে করে কোনোদিন স্ত্রী প্রশংসা করেন নাই, করছেন খালি মায়ের ধর গালাগালি বকাবাজি, কিন্তু বাড়ির পাশে তুফান কিন্তু ঠিকই প্রশংসা করে, কথা বলে ঠিকই না, বাড়ির পাশে তুফান করছে, হাই ভাবি আপনাকে হেভি লাগছে, নাইস লাগছে, আপনি কোথায় যাবেন, কসে নরসিংদী বাজার শহরে মার্কেট করতে যাচ্ছি, কসে আপনাকে না আজকে হেভি লাগতেছে, দারুণ লাগতেছে, মনে হচ্ছে আস্ত একটা রজনী গন্ধ। ভাবি বলছে, কুদ্দুস তুই বুঝলি, তোর এই পাটা ভাই বুঝল না, কথা বল, এখন কুদ্দুসির সাথে প্রেম হবে না পাটার সাথে হবে। কয়েকদিন পরে দেখা যাচ্ছে কুদ্দুসির সাথে সেনমাটিতে ওখানে ডলাডলি, ভাইয়ের আমার কুলাকুলি, কথা বলে ঠিক না। আমি গত বছরে এক মাহফিলে গিয়েছিলাম, আমি বলেছি আল্লাহ তোমার এই বান্দি 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তোমার রাস্তায় বের করে নিও, কোন রাস্তায়, আল্লাহ রাস্তায়, আমি কিন্তু আল্লাহ রাস্তায় বলেছি। এবারে মাহফিলে কালেকশন করতে দেখেছে, হুজুর আপনি যে দোয়া গতবার করে ঠিক গিয়েছেন, হুজুর ও ঠিকই আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে, কেন বলছে রাজশাহীর এক ছেলের সাথে হাত ধরে চলে গেছে, আমরা সব্যনাশ, আমি তো দোয়া করিনি, আমি বলছি আল্লাহ তোমার রাস্তায় তুমি হিও, আর আব্বাস হুজুর যাই ওটা স্লিপ কাটি ব্যাকে রাজশাহীর দিক চলে গেছে, ডার্বি সিগারেট আইসি বাংলাদেশকে একটা সব শেষ করে দিল, কথা বলে ঠিক না। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখেন, বিড়ি খাওয়া পার্টি, বিড়ি খাওয়া পার্টি, বিড়ি খান কারা একটু হাত তুলে দেখেন, বিড়ি 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 কই, আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম, নরসিংদীর মানুষরা বদরপুরের মানুষরা বিড়ি খায় না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করবেন, আমিন, আর যখন আমিন। এই যে এতগুলো মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা, বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি, হুজুর অনেক মুরুব্বি আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি ঘুরি ভালো তাও টান ছাড়ে না, এরকম লোক সমাজে আছে কিনা, না নরসিংদীর মানুষরা বিড়ি খায় না, আপেল খা। আজ আমাদের পরিবারে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারে ডন মাইন্ড ফ্যামিলি, কি মাইন্ড, কি মাইন্ড, ডন মাইন্ড ফ্যামিলি, কোনো মাইন্ড নাই, মেয়ে কলেজ থেকে ফোন দিয়ে বলছে আম্মু আমার কলেজের বয়ফ্রেন্ড তুফান বাড়িতে আসবে, আমি কি আনবো, মা বলছে আনবা না কেন, আনবা না কেন, আমি যখন নরসিংদী সরকারি কলেজে পড়তাম আমার ওরকম 5-7টা বয়ফ্রেন্ড ছিল, এখন মা যদি বলে 5-7টা ছিল মেয়ে কি এক টানবে না পুরো কলেজ ধরে নিয়ে চলে আসবে, কথা বল, এরকম পরিবার আছে কিনা, মা অর্ডার দিল তুফান চলে আসতেছে আর বিউটি আসতেছে, নাম কি তুফান, এখন গেস্ট হাউসে বসতে দিয়েছে, এখন তুফান সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি কেমন আছে, আন্টি বসে বাবা তুফান তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে লজ্জা করো, শরম কর, কিসের লজ্জা, তোমার জন্য দরজা জানালা খোলা, তুমি ভজালে সিনিয়র, কথা বলে ঠিক না। আচ্ছা চোরকে যদি বলে আমার ঘরের দরজা খোলা, চোর কি বসে থাকবে না শুরু করবে, কথা বলে, তুফানকে বলছে বিউটি তুমি আর তুফান গল্প করো, আমি চা নাস্তা আনি, কি আনি, আচ্ছা বলেন তো বিউটি আর তুফান কি ঘরের ভিতরে এখন তাহাজ্জুদের নামাজ পড়বে, কথা বল, বেগুনা পুরুষ আজকে বাইরের ভিতরে মার ভাই, নরসিংদীর ভাইদেরকে বলে যায় আল্লাহ নবী বলেছেন দায়ু সই পরিবার, যেই পরিবারে বেগুনা পুরুষকে নিয়ে সে ঢোকা জেনার কাজে লিপ্ত করে, বেগুনা পুরুষকে নিয়ে সে পর্দা মেনটেন না করে খারাপ কাজ করা, ওটা দায়ুস পরিবার, দায়ুস কখনো জান্নাতে যাবে, যাবে আমার ভাইরা, এই জন্য ডন মাইন্ড ফ্যামিলি বাদ দিতে হবে, আল্লাহ পাক 99% ভালোবাসা তার ভিতরে রেখেছে, কত পার্সেন্ট, আর 1% ভালোবাসা আমাদের মতন কুদ্দুস খোকন রোকনের ভিতরে ঢুকাইছে, কত বলে রেখে আমার ভাইরা, এই 1% ভালোবাসার ঠেলাই কুদ্দুসের স্ত্রী বল্টুর কাছে, বল্টুর স্ত্রী যে তুফানের কাছে, কথা বলে ঠিক না, পরকীয়া প্রেম আছে কিনা, সমাজে আছে কিনা, তাহলে 1% ভালোবাসা পেয়েই বিউটি যদি চলে যায় হচ্ছে তুফানের কাছে, তুফান চলে যাচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আবার রোকন চলে যাচ্ছে রমনা পার্কে, কথা বলে ঠিক না, কত পার্সেন্ট, আবার এক শ্রেণীর মানুষ বুকে হাত দিয়ে বসে 100% লাভ লাভ লাভ, আমার আল্লাহ দিল 1%, আরো বসে 100%, কথা বলে ঠিক না আমার ভাইরা, বিশ্ববরণ আলেম আল্লাহর কসম দিয়ে বলেছিল আল্লাহ 1971 সালের কাদা আমার গায়ে লাগে না, যারা আমাকে অপরাধ বানিয়েছে আল্লাহ, যারা আমাকে অপরাধ বানিয়েছে আল্লাহ, তুমি দুনিয়াতে তাদের বিচার করবে, কথা বলে ঠিক না। কিছুদিন আগে পত্রিকায় বেরিয়েছে, রাজাকারের তালিকায় বেরিয়েছে, যেই মেয়েটি লাফিয়ে লাফিয়ে বলেছিল ভাইরা আমার ফাঁসি যায় ফাঁসি যায়, এখন তার আপন বাপ রাজাকার, কথা বলে ঠিক না, একজন মানুষের অপবাদ যদি আপনাদের, ওই মানুষটা যদি সেই অপরাধী না হয় ওই অপরাধ আল্লাহ আসমান থেকে আপনার উপরে পতিত হবে, কথা বলে ঠিক না। এই দেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে আমরা মেনে নিতে পারি না, কথা বলে ঠিক না।
আমার ভাইয়েরা বঙ্গবন্ধু তিনি বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার মানুষ দরকার, কিন্তু বর্তমান অবস্থা ভালো না কথা বলে ঠিক না। তিনি চিন্তা করলেন এদেশে চোর আর চোর, ডাকাত আর ডাকাত, তাহলে এই মানুষগুলো ভালো করতে হবে। কি করলেন তিনি? রাত জেগে জেগে তিনি স্বপ্ন দেখেছেন, তিনি গবেষণা করেছেন, শেষ পর্যন্ত তিনি ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেলেন, যাতে এই জাতি ছোট্টকালে কোরআন পড়ে, এই জাতি যাতে বড় চোর না হয়, ডাকাত না হয়, জিগেশামিম না হয়, আরমান না হয়, তুফান না হয়, সম্রাট না হয়। কথা বলে ঠিক না? করছেন বিয়ে করে বাজার থেকে আসছেন, চাকরি করে আসছেন, কল দিবসে বিউটি রে তোমাকে হেভি লাগছে, দেখতে সুন্দর লাগতেছে, তোমার মনে হচ্ছে আজকে দেখতে মনে হচ্ছে একটা সেন্টমার্টির মতন। কথা বলে ঠিক না? এরকম প্রশংসা যদি করতেন স্ত্রী খুশি না বেদার হতো? অথবা অফিস থেকে আসার পরে বলতেন বিউটি তোমাকে দেখতে মনে হচ্ছে 2000 পাওয়ার এনার্জি বাল্বের মতন লাগছে, তোমার হাসিটা মনে হচ্ছে গোলাপ ফুল, খুশি হতো না বেদার হতো? স্ত্রী চিন্তা করছে কি আমার স্বামী জীবনে প্রশংসা করেন, আজকে এত প্রশংসা, মহব্বত ভালোবাসা সব ঢেলে দিত। জোরে বলেন সুবহান। রাসূল বলেছেন স্ত্রীর মুখ পান্তাকা, স্ত্রী যদি হাসি দেয় যে কয়টা দাঁত দেখা যাবে, সেই উক্ত নফল নামাজ পড়লে যে সব সেই দাঁতগুলো দেখালে সব। জোরে বলেন সুবহান। স্ত্রীর সাথে মুসাফা করা যতগুলো ছগিরা গুনা সব ধরে যাবে, আর আপনি বাড়ির পাশে যদি রহিমার সাথে মুসাফা করেন সব হবে না গুনা হবে? তাহলে বুঝতে পারছেন স্ত্রীর সাথে যা করবেন সব সব। কথা বলে ঠিক না? গত কয়েকদিন আগে ময়মনসিংহ সিটির মেয়র আমার টিটু ভাই তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন যদি আদর্শবান সন্তান যদি পৃথিবীতে আনতে হন একমাত্র কোরআন ছাড়া সম্ভব। বঙ্গবন্ধু তিনি সেটাই দেখেছিলেন, এই জাতিকে যদি ভালো করতে হয় তাহলে একমাত্র কোরআনের জ্ঞান ছোটকালে ঢুকিয়ে দিতে হবে, তাহলে বড় হলে এ যেন সোর না হয়, জিকে স্বামী হবে না, আরমান হবে না, ভাই আমার জিকে ভাইয়ের কালা ভান্না কি বিশ্বি হান্নান হবে না, কালা জাহাঙ্গীর হবে না, আছে কিনা? নরসিংদী জেনারেল হসপিটাল, স্ত্রী মাথার পাশে বলছে গো আব্দুল করিমের আব্বা তোমার কি হলো, তুমি লাফালাফি করছো কা? কই ওরে মা তুই চুপ থাক, বেশি ডিস্টার্ব করিস রে। ছেলে বলছে আব্বা তুমি আমার মাকে মা কর, কারণ কি কষে ভাই রে, এরা হলি আর আমি হাইতে চুপ থা, দুইবার পাতলা পায়খানায় একবার বমিতে নেতা তুমি যদি স্ত্রীকে মা বলো আর ছেলেকে যদি তুমি ভাই বলো, কিসের নেতা কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিককে। সন্তান মায়ের কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, একটা নেকির জন্য কয়টা, একটা নেকির জন্য মাটি যখন তামা হয়ে যাবে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, কিতাবের ভিতরে আসছে বিজ্ঞান ভাইয়ের, আমার বিজ্ঞানে কিতাবের ভিতরে আসছে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে দিয়েছে। মাটি কেন তামা হবে? লোহাও হতে পারতো, পাথর হতে পারতো, কারণ আছে কিনা? কারণ আছে কিনা? আমরা সাধারণ জানি লোহা যদি এক মাথায় গরম করা হয় আর এক মাথা ঠান্ডা থাকে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন তো লোহা যদি এক মাথা গরম করা হয় হিট দেওয়া হয় আর এক মাথা ধরা যায়, যায় কিনা? কিন্তু কিতাবের ভিতরে আছে তামা এমন একটা জিনিস এক মাথায় যদি গরম করা হয় পুরা তামা গরম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে মাটি সব তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, যেদিন কেউ কারো পরিচয় দেবেন একটা নেকির জন্য আপনার নেতার কাছে আপনি ছুটে যাবেন, ও নেতা আপনার জন্য আমি জীবনে কত রংবাজি করেছি, মানুষকে কলা বাগানে নিয়ে টর্চ হাউসিং তৈরি করেছি, আমি ক্যাসিনোর নামে মানুষকে হত্যা করেছি, মানুষকে গুম করেছি, খুন করেছি, তোমার অর্ডারে তুমি যা বলেছো তাই করেছি, ও নেতা আজ আমার একটা নেকি দরকার, তুমি একটা নেকি দিয়ে দাও আমি জান্নাতে চলে যাব। সেদিন নেতা বলবে ওরে কর্মী, ওরে বন্টুরে, তোর সাথে জীবনে এরকম কথা ছিল না যে কামতির ময়দানে বিপদে পড়লে আমি তোর নেকি দেব, এরকম কথা তোর সাথে আমার ছিল না। ছিল কি? তুই মানুষ খুন করবি, মানুষের টাকা আত্মসাত করবি, তোকে আমি টাকা দেব, টাকার জন্য তুই মানুষ খুন করেছিস, আমার কথা শুনেছিস, আমি তো কোনোদিন তোকে বলি নাই, আমি তোকে নেকি দিয়ে দেব, কিয়ামতের ময়দানে তোর সমস্ত কিছু আমি তাই ভার নিয়ে নেব। আমি তো এরকম কোনো কথা ছিল না। সেদিন কর্মী হতাশা হয়ে যাবে নেতার মুখে লাথি দিয়ে, সেদিন কর্মী হায় আফসুস করতে থাকবে জীবনে কি ভুল করেছে কি করেছে, ইয়াল্লাহ আমি ভুল করেছি, জীবনে ওই মানুষটার কথা মতন সেদিন আফসুস করে আর কোনো লাভ হবে না, সেদিন আমার ভাইয়েরা একমাত্র আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করবে, কথা বলে ঠিক কিনা? ঝিনাইদহ কালীগঞ্জ থানার এক কালীগঞ্জে এক হাই স্কুলে প্রধান শিক্ষক আমাকে বলছে হুজুর মাদ্রাসার পড়াবার পড়া হইলো ওরা কিছু জানে, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম
আমাদের সামনে ইংলিশ, ইতিহাস, ভূগোল, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইকোনমিক্স থেকে শুরু করে পাবলিক আর্ট থেকে শুরু করে আপনি হিস্টোরি থেকে শুরু করে আপনি দেন, আমরা যদি পড়ে লেখাপড়া না করে দিতে পারি, অঙ্ক যদি না করে দিতে পারি, জ্যামিতি ভাইরা আমার সহকারে বীজগণিতে পাটিগণিতে যা আছে জীবনে আর কোনোদিন মঞ্চে কথা বলবো না, কিন্তু আপনার সামনে যদি একটা আরবি প্যাসেজ তুলে দেওয়া হয় জের জবর কোথায় আছে দিয়ে আপনি অর্থ করে দেন, পারবেন? পারবেন? ও সৈদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হয় ওখানে মারা যাবে, অর্থ করার ক্ষমতা হবে না কথা বলতে না। মাদ্রাসার শিক্ষাকে যারা খারাপ নজরে দেখে ওরা হচ্ছে এই পৃথিবীতে নব্য আবু জেহেল, কারণ ওই জামানে আবু জেহেল কোরআন বন্ধ করার ষড়যন্ত্র চালিয়েছিল। আজ ওই পৃথিবীতে যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র চালায়, আলেমদেরকে নিধন করতে চায়, ওরা হচ্ছে বাংলাদেশের নব্য আবু জেহেল, ফিরআউন, নমরুদ, ফিরআউন। কথা বলি ঠিক না? আমার ভাইয়েরা, মাননীয় প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানিয়েছি আমি, যেদিনকে এই সম্রাট ধরা পড়েছে, যেদিনকে জিজ্ঞাসামিন ধরা পড়েছে, যেদিন আরমান ধরা পড়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্যালুট জানিয়েছি, আপনার বাবার স্বপ্ন আপনি পূরণ করো, কারণ এদেশে জঙ্গি থাকবে না, এদেশে আইএস থাকবে না, এদেশে সন্ত্রাস থাকবে না, এদেশে মাদক থাকবে না, এদেশে কোনো ক্যাসিনো থাকবে না, কথা বলে ঠিক না? এই মোদী সরকার আমাদের বস্তি, আমাদের মাথার তাজকে নষ্ট করেছে, মুসলমানদের ঘরকে ভেঙে তছনছ করে তমাম পৃথিবীর মুসলমানদের মাথায় আগুন ধরিয়েছে, কথা বলে ঠিক না? সোনিয়া গান্ধী কিছুদিন আগে পত্রিকায় দিয়েছেন, আপনারা দেখেছেন ফেসবুক, সোনিয়া গান্ধী বলেছেন এই মোদী সরকার আসার পরে ভারতে ধর্ষণ আর ধর্ষণ, পুরো ভারতকে ধর্ষণের শহর বানিয়েছে এই মোদী সরকার, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলি বাংলাদেশের মানুষ 10 লক্ষ আরাকান রোহিঙ্গার মানুষকে ঢুকিয়েছে, আবার পশ্চিমবঙ্গে যেভাবে শুরু হয়েছে আসামে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, না জানি কখন আবার বাংলাদেশে ঢুকিয়ে দেয়, এই জন্য আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমরা কোন দল করি ওটা দেখার টাইম নাই, এখন বাংলাদেশের অবস্থা যেটা হয়েছে তামাম পৃথিবীতে মুসলমান দিন নিধন চলছে, কথা বলে ঠিক না? কে হানাফি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, সব দেখার টাইম নাই, আমাদেরকে এখন সব এক হতে হবে, কথা বলে ঠিক না? এই পৃথিবীতে 150 কোটি মুসলমান, কত কোটি? 150 কোটি মুসলমান, আমরা যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার গর্জন দিয়ে দিতাম তামাম পৃথিবীর ইহুদি নাসারা বেজাতিরা পালাবার জায়গা পেত না, কথা বলে ঠিক না? যেই ভারতকে 750 বছর মুসলমানরা শাসন করেছে, কত বছর? 750 বছর শাসন করেছিল। মুসলমানরা যদি মনে করতো এই দেশে ভারতে একটা কোনো অন্য মুসলিম থাকবে না, পারতো কিনা? পারতো কিনা? কিন্তু মুসলমান সেটা করে না, মুসলমান উদারতা দেখিয়েছিল, আজ তোমরা সেটাকে নিয়ে তোমরা বাহাদুরি করতেছো, আমরা না পারলে আমার আল্লাহ ঠিকই দেখবেন, কথা বলে ঠিক না? পার্লামেন্টের খনি করে দুনিয়ায় লড়াই বাড়ি করে কোনো লাভ নাই, আপনার পাশের থানা কিশোরগঞ্জ সৈয়দ আশরাফ সাহেব চলে গেছে, কথা বলে ঠিক না? ঝাড়ু নেতা ছিল কোন কুমার নেতা না, কথা বলে ঠিক না? রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভৈরবের তিনি চলে গেছে, গেছে কিনা? সবাই এই দেশ যিনি শাসন করেছিলেন যাকে স্বৈরাচার বলা হয়, হুসাইন মোহাম্মদের শাহ, তিনিও আমার আল্লাহ ডাকে সারা দিয়ে রংপুরের মাটিতে ঘুমিয়ে আছে, কথা বলে ঠিক না? এই জন্য ভাই কোনো লাভ নাই, কোনো লাভ নেই, অহংকার হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই, আমরা সব ভাই ভাই, কথা বলে ঠিক না? আমরা যতদিন বাঁচব আমরা সব মহব্বত ভালোবাসা একই কাতারে আবদ্ধ হতে চাই, কথা বলে ঠিক না? আজকে যেমন একই মঞ্চে আমরা সব আছি, আমরা আল্লাহর জান্নাতে এক জায়গায় থাকতে চাই, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আদর্শবান পরিবার গঠনের জন্য সন্তানদের ভূমিকা দরকার আছে কিনা, আছে কিনা? বাবা মার দরকার। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এ রাসূল মুমিন হতে চায় আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে, কোন সন্দেহ প্রশ্ন করা যাবে, কোন প্রশ্ন ভাই না আমার, এই জন্য একমাত্র আল্লাহ গোলামি করতে হবে, এই সমাজ পরিবর্তন করতে হবে। ও যুবক, আর কি আর নেশার দিকে যাওয়ার প্রয়োজন নাই, পেছনে যাওয়ার দরকার নাই, সমাজকে পরিবর্তন করতে হলে আলো জ্বালাতে হবে, আর আলো হতে হবে, এদেশকে ক্যাসিনো মুক্ত করতে আল্লাহ কোরআন ছাড়া সম্ভব না, কথা বলে ঠিক না? আমি বলবো বাংলাদেশে যারা ক্যাসিনোতে ধরা পড়েছে, হলি আর্টেজের ঘটনা যারা ধরা পড়েছে, একটা মসজিদের ইমাম না, একটা মসজিদের খতিব না, একজন হাফেজ না, কথা বলে ঠিক না? তাদের ভিতরে কোরআন আছে, বিশ্ব নবীর নারীদের সম্পর্কে বললেন, হে বন্ধু আপনার উম্মতগুলোকে সাবধান করে দিন, উম্মত উম্মতিদের সাবধান করে দিন, তারা যদি আমার দিন মেনে নেয় আর আমার গুলামি যদি করে, আমার জমিনে যদি আমার বন্দিগি করে, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ।
ওমর নরসিংদীর মায়ের একটা কথা বলে যাই, ওমা ওমা তোমার বাড়ির পাশে রহিমা, তোমার বাড়ির পাশে খাদিজা, তোমার বাড়ির পাশে আয়েশা, তোমার বাড়ির পাশে নূরজাহান, ওমা পাঁচটা কাপড়ের কাপড় নিয়ে চলে গেছে, কথা বলে ঠিক কিনা? ওমা কিসের অহংকার, কিসের বড়াই, কিসের রূপের চেহারা, কিসের রূপ, কিসের মা? ওমা বিশ্ব সুন্দরী তারাও চলে যাচ্ছে গো মা, কিসের অহংকার করো? বিউটি পার্লার থেকে সাজগুজ করে মা নরসিংদীর যুবকদেরকে পাগল করো মা, কোনো লাভ নাই, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়া আমি বলি আদর্শবান পরিবার গঠনের জন্য বাবা মার ভূমিকা দরকার, কথা বলে ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে ভূমিকা দরকার। আমার ভাইয়েরা, আমার মায়েরা, নরসিংদীর মায়েদের পায়ে হাত রেখে বলিও মা, তোমার মতন মা আমারও আছে, তোমার মতন আমার চাষি কয়েকদিন আগে চলে গেল, সোনার কানের তা, নাকের তা, গলার চেন, আমার ভাইগুলো সব বিদেশ থেকে মাকে দিয়ে সাজিয়ে রাখতো সবসময়, সেই চাষি আজকে তিন সপ্তাহ চলে গেল, কানের ফুল, খানের দুল, গলার মালা সব খোলা হলো, 800 টাকা দাঁতের কামের কাফনের কাপড়। আমি বললাম ভাত চাচা তো ভাইদেরকে বলছে পাওয়া যায় নাই, এই 800 টাকার কাপড়ই পাওয়া গেছে, 800 টাকার কাপড় দিয়ে চকলেটের মতন মোড়াইয়া আজকে আমার দাদা দাদির পাশে চিরনিদ্রায় ঘুমিয়ে গেল মা, কিসের রূপের অহংকার, কিসের রূপ! আল্লাহকে ভয় করতে হবে, কত বলে ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি এক শ্রেণী নারীদেরকে দেখতে পেলেন, এক শ্রেণী নারীদেরকে ঠোঁটের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। কি রেখেছে? নারীদেরকে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঠোঁটের সাথে ঝুলিয়ে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারতেছে, আল্লাহ নবী বলে জিব্রাইল, আরে জিব্রাইল, এই নারীগুলো কারা? এত জাহান্নামের ভিতরে কষ্ট, এত আযাব দেয়, আমি সইতে পারি না রে জিব্রাইল, এই নারীগুলো কারা? জিব্রাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে ঠোঁট পালিশ ব্যবহার করত, কি পালিশ? জোরে বলেন, কি পালিশ? ঠোঁট পালিশ ব্যবহার করত, এই ঠোঁট দিয়ে বাইরের পুরুষের সাথে বেগুনাহ খারাপ কাজে লিপ্ত হতো, আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, ও নরসিংদীর মায়েরা, মাধবপুরের মায়েরা, আল্লাহ নবী কিছুদূর অগ্রসর হলেন, আবার এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধানো। আল্লাহ নবী বলে, জিব্রাইল, এই নারীগুলো কারা? এত চিৎকার মারে রে জিব্রাইল, আমি সইতে পারি না রে জিব্রাইল। আল্লাহ নবী হাউ মা করে কেঁদে ফেলেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে বুকে কাপড় ব্যবহার করতো না, বুকে ওড়না দিত না, বুক উঁচু করে যারা ঘটত, আজকে আমার ভাইয়েরা জাহান্নামের ভিতরে স্থানের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। আমার ভাইয়ের এত চিৎকার, এত নবী চোখের পানি ছেড়ে বলে, জিব্রাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হবে? আবার জাহান্নামের ভিতরে অনেক বর্ণনা, আমি সেদিকে যেতে চাই না। ও নরসিংদীর মায়েরা, নবী দুনিয়াতে আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারীরা, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি, আমি দেখলাম জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি? আল্লাহ নবী, নারী সমাজরা তোমরা শোনো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর পর্দা মেনটেন করে নিবে, আর আল্লাহর প্রতি বেশি বেশি তোমরা দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসারা। কতগুলো ঠিক না? এই 4-5টা কাজ যদি তোমরা করতে পারো, ও নারী সমাজ, এই 4-5টা কাজ যদি তোমরা করতে পারো, রাসূল বলেছেন জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য ওপেন হয়ে যাবে, যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে, সেদিন আমার আল্লাহ তোমাদের কোনো নিষেধ করবে না। এই জন্য আমি বলি, খলিকার এই দুনিয়ায় কোনো লাভ নেই। আমার চুয়া কুষ্টিয়ার ঘটনা, পুলিশ লাইনের পেছনে 1.5 কোটি টাকা খরচ করে বাড়ি করেছে আমার ভাইয়েরা, এই মানুষটা 3 মাস ঘুমাইছে, জোরে বলেন কয় মাস? জোরে বলেন কয় মাস? 3 মাস ঘুমাইছে, আমাদের মহব্বত ভালোবাসা ছিল, আমরা ভার্সিটিতে যাব, হঠাৎ করে সকাল 9 ভাইরা প্রচার মাইক শুরু হলো, অমুক ব্যক্তি কুমলাপুর বাড়ি পুলিশ লাইনের পেছনে কুষ্টিয়ায়, আমার ভাইয়েরা, অমুক ব্যক্তি মারা গেছে, আমরা কিছু মানুষ তার বাড়িতে গেলাম, ভার্সিটি যাওয়া বন্ধ করে কিছু আলেম তারা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে চারিদিকে কান্নার আওয়াজ, প্রচুর মানুষ, ভাইরা আমার সন্তান দুইটা কেসি গেটের সামনে দাঁড়িয়ে হাওমা করে কাঁদতেছে। আমার এক ভাইজান বললেন, ভাইরে আপনার আব্বা কোথায়? চলেন দ্রুত নিয়ে যান।
আমার ভাইজান যখন বললেন বড় ছেলে হাত ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছে সিঁড়ির কাছে, সিঁড়ির কাছে নিয়ে যাওয়া হলো, সিঁড়ির কাছে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে একটা ভালো দামি কাপড় দিয়ে ভাইয়ের আমার খাটিয়ার উপরে রেখেছে, সুন্দর করে ঢেকে রেখেছে। খুলে দেখালো আমার ভাইজান, বললেন আপনার আব্বা নাকি বলো তিনতলায় ঘুমাতো, আলিশান বাড়ি, টাইস ফিট বাড়ি, এসি করা বাড়ি, যেই খাটে থাকতো 1,00,000 টাকা দামের খাট, আপনার আব্বা তিনতলায় ঘুমাতো, কিভাবে সিঁড়ির নিচে আসলো? ভাইয়ের আমার সকাল 9:45 নয়টায় মারা গেছে। সঙ্গে সঙ্গে বড় ছেলে উত্তর দিচ্ছে, হুজুর লোকজন উঠতেছে আর নামতেছে, বারবার উঠতেছে আর নামতেছে, হুজুর নামানো যখন লাগবে এই জন্য একটু আগে নামায় দিন। আমি চিন্তা নাও মুসলমানের আপ, কার জন্য বাড়ি লড়ি, কার জন্য বেঙ্গল, কার জন্য বেঙ্গল ইন্ডাস্ট্রিজ তৈরি করো, কার জন্য 10-20 টাকা ফ্ল্যাট, যেই সন্তানের জন্য তুমি 2 কোটি টাকা খরচ করে বাড়ি করেছো, ওই সন্তান তোমাকে 1 ঘন্টা ঘুমাতে দেয় নাই, 45 মিনিটে টান দিয়ে তোমার সিঁড়ির নিচে ঢুকিয়েছে, এটাই পৃথিবীর নিয়ম। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি এমন সন্তান চাই। এই ময়দানে এমন কোন সন্তান নাই হুজুর, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কিছু বরাদ্দ দিয়ে দেবো, এমন কোন আল্লাহর গোলাম আছে? মা চলে গেছে, বাবা চলে গেছে, অন্ধকার গহীন কবরে, বাজানরে দুনিয়াতে বাসার জন্য আমরা আসি নাই, সবাই চলে যেতে হবে। রাসূল বলেছেন সাদকাতুল জারিয়াত, নেক সন্তান দুনিয়ায় রেখে যাও, ভালো ভালো কাজ কিছু করে যাও, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করে যাও, মরার পরে তোমার কবরটা জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, এমন কোন আল্লাহর বান্দা আমি দেখতে চাই উদার মনে, কোন মনের ভিতরে কৃপণতা করা লাগবে না। আল্লাহ বলেছেন লাইন শাকার তুম লাজিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি তোর নিয়ামত বাড়াই দেব। আল্লাহ পাক বলেছেন লাইন শাকার তুম লাজিদান্নাক, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি তোর নিয়ামত বাড়াই দেব। বাজানদের রুহ কাজে দিয়ে কোন বাহির হয়ে যায়, 3টা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতন মুড়াইয়া আপনাকে আমাকে পৃথিবীর জগৎ থেকে মাটির জগতে রেখে আসবে, কথা বলে ঠিক কিনা?